আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনে হেরেছে, এবার নির্বাচনেও হারার আশঙ্কায় তারা, আর সেজন্যই এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় যেন তৃতীয় কোনো ব্যক্তি বা অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে। গণতন্ত্রের সূচকে বাংলাদেশের পর্যায়ক্রম উন্নতি প্রমাণ করে দেশ যথাযথভাবেই চলছে বলেছেন তথ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট গণতন্ত্র সূচক প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে 73তম অবস্থানে উন্নীত হয়েছে। 2018 সালে বাংলাদেশ ছিল 88তম, 2019 সালে 80তম, 2020 সালে 76, 2021 সালে 75 এবং 2022 সালে 73তম স্থানে উন্নীত হয়েছে। বিশ্ব গণতন্ত্র সূচকে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতি গণতন্ত্র নিয়ে বিএনপি ও তাদের দোসরদের সমালোচনাকে অসত্য ও অসার প্রমাণ করেছে বলে মনে করেন তথ্যমন্ত্রী। পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশে গণতন্ত্রের সূচক বাংলাদেশ ক্রমাগতভাবে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এতেই প্রমাণিত হয় যে বিএনপি সহ অন্যান্য যে সমস্ত দল কিংবা ব্যক্তিবিশেষ বাংলাদেশে গণতন্ত্র নাই বলে যে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালান এবং গণতন্ত্র নাই বলে যে ধোঁয়া তোলেন, এগুলো যে মিথ্যা এবং অসার, এটি প্রমাণিত হয়েছে। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনের নামে গোপনে কোনো দুরভিসন্ধি করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তারা আন্দোলনের মাধ্যমে জনসম্পৃক্ততা ঘটিয়ে গণ বিস্ফোরণ গণ অভ্যুত্থান সংগঠনের মাধ্যমে তারা সরকার পতনের যে টার্গেট নিয়ে নেমেছিল সে টার্গেট তাদের এখন তারাই দেখতে পাচ্ছে, জনসম্পৃক্ততার অভাবে সেই টার্গেট ব্যর্থ হতে যাচ্ছে। রাজনীতি ও নির্বাচন কৌশলগত বিষয়ে মন্তব্য করে বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী। ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে তাদের যদি শুভবুদ্ধির উদয় হয় তারা আসবে এবং তাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে মানুষের আস্থা এটার একটা প্রমাণ তারা পাবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।